প্রিয় দর্শক, সবাইকে তথ্য দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন সবার নিকট, এতে অনেকের উপকার হবে। বুলবুলে লন্ডভন্ড খুলনা, ভেঙে পড়েছে বৈদ্যুতিক ব্যবস্থা, চারিদিকে ভেঙে পড়ে আছে বড় বড় গাছ, কোথাও থেকে টিনের চালা উড়ে এসে পড়ে আছে বিলের মধ্যে, ছোট ছোট কাঁচা ঘর মিশে আছে মাটিতে, এমন দৃশ্য এখন খুলনার কয়রা উপজেলায় প্রায় প্রতিটি এলাকায়, কেড়ে নিয়েছে অনেকের শেষ সম্বলটুকুও। খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ প্রথম আলোকে বলেন, সুন্দরবন অতিক্রম করে ভোর 5টার দিকে খুলনার কয়রা ও দাকুপ উপজেলায় আঘাত হানে বুলবুল। আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ছিল 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার, পরে খুলনা শহরের দিকে ঢুকতে ঢুকতে গতিবেগ কমতে শুরু করে, শেষের দিকে ঝড়ের গতিবেগ ছিল 50 থেকে 60 কিলোমিটার, পরে তা দক্ষিণ পশ্চিম দিকে সরে গিয়ে সাতক্ষীরার উপর চলে যায়। যেহেতু ঝড়ের মূল আঘাত ছিল কয়রা ও দাকুপ উপজেলায়, এ কারণে ওই দুই উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়েছে। খুলনার সর্বদক্ষিণের সর্বশেষ জনপদ কয়রা, চারপাশে বড় বড় নদী দিয়ে ঘেরা ওই জনপদের পরেই সুন্দরবন। এই উপজেলায় অন্তত 25 জন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে আশ্রয়কেন্দ্রে মানুষ না গেলেও সন্ধ্যার দিকে সব কিছু ফেলে মানুষ ছুটে যায় সেখানে। সারা রাত গুড়ি গুড়ি বৃষ্টির পর রাত 3টার দিকে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া, সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বাতাসের গতিবেগও। আজ রোববার ভোর 5টার দিকে শুরু হয় বাতাসের তাণ্ডব, একটানা চলে প্রায় 9:30 পর্যন্ত। ঝড়ের তাণ্ডবে কেউ আর বের হতে পারেনি। সকাল 10টার দিকে বাতাসের গতি কমে এলে মানুষ বের হয়ে দেখতে পায় ঝড়ের ভয়াবহতা, লন্ডভন্ড হয়ে পড়ে আছে পুরো কয়রা উপজেলা। কয়রা উপজেলার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাফর রানা প্রথম আলোকে বলেন, পুরো কয়রা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালার, এই সংখ্যা গণনারও বাহিরে। এছাড়া 2000-এর মতো ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে তলিয়ে গেছে প্রায় সব মাছের ঘের, কোনো মাছের ঘেরকে আলাদা করে চিহ্নিত করার উপায় নেই। এছাড়া বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, কোথাও কোথাও গাছ পড়ে তার কাটা গেছে, অনেক জায়গায় বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। সব মিলিয়ে কয়রা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। কয়রার মতো না হলেও একই অবস্থা বিরাজ করছে দাকুপ উপজেলাতেও। ওই উপজেলায় গাছপালায় মারা গেছেন প্রমিলা মণ্ডল নামের এক নারী। এই উপজেলার নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের বলেন, উপজেলার 1,765টি ঘরবাড়ির আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, 315টি চিংড়ির ঘের, 425টি পুকুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ ভেঙে পড়েছে। খুলনা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তাণ্ডবের চিত্র, বিভিন্ন জায়গায় পড়ে আছে গাছ, কাটা পড়েছে বিদ্যুতের তারও, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের বিলবোর্ড। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।